والسلام عليكم. পৃথিবীর প্রাচীনতম শহর দামেস্কে অবস্থিত জামিয়ায়ে উমাইয়া মসজিদ। এই মসজিদের আসল নাম জামিয়া উমাইয়া মসজিদ আল কাবির। দামেস্ক শহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে মসজিদটি নির্মাণ করা হয়। বানি উম্মাদের গবেষণা অনুযায়ী মসজিদটির কারুকার্য করা হয়। মসজিদটি সুন্দর হবার আরেকটি কারণ হল মিশর ও সুলবি যুদ্ধে জয়লাভকারী গাজী সালাউদ্দিন আইয়ুবির মাকবারা অবস্থিত। 634 সালে আরব যুদ্ধে দামেস্ক বিজয়ের পর খ্রিস্টানদের গির্জায় কোনো ক্ষতি করা হয়নি, কারণ এই স্থানটিতে খ্রিস্টান ও মুসলিম উভয় ধর্মাবলম্বীরা ইবাদত করতেন। ষষ্ঠ উমাইয়া খলিফা আল ওয়ালিদ 706 সালে বাইজানাইদ ক্যাথেড্রালের পাশে মসজিদ নির্মাণের জন্য একটি কমিটি গঠন করেন। এই স্থানটি বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত ছিল। এখানে একা একা ও জামাতের সাথে ইবাদতের স্থান ছিল। মাদ্রাসার দর্স, আদালতের কাজ, রাজনৈতিক পরামর্শের ও গরিব অসুস্থ ও মুসাফিরের জন্য একটি মার্কাজ ছিল। তখন দামেস্ককে মুসলিম বিশ্বের প্রশাসনিক রাজধানী হিসেবে নির্বাচন করা হয়। এই মসজিদের সবচেয়ে বিশেষ মর্যাদা হচ্ছে এই মসজিদে আল্লাহর খলিফা ইমাম মাহদি ইমামতি করবেন এবং হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম এই মসজিদের মিনারেই অবতরণ করবেন। তবে তিনি তখন নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত হয়ে। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। আসরের নামাজের আজান দিলে মুসল্লিগণ নামাজের জন্য প্রস্তুত হবে। ঠিক এমন সময় দুজন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিসসালাম মসজিদের পূর্ব দিকের মিনারের উপরে অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি একটি সিঁড়ি দেওয়ার জন্য মানুষদেরকে আহ্বান করবেন। অতঃপর সিঁড়ি দেওয়া হলে তিনি নিচে নেমে এসে ইমাম মাহদির সাথে মুসাফাহ করবেন। এরপর ইমাম মাহদি তাকে নামাজের ইমামতি করতে অনুরোধ করবেন, কিন্তু হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম তাতে অসম্মতি জানিয়ে বলবেন, আমার জামানায় জামাতে নামাজ পড়ার বিধান ছিল না, আমি কোনোদিন কোনো জামাতের ইমামতি করিনি, একমাত্র দিনে মুহাম্মদীতেই জামাতে নামাজ পড়ার ও জামাতে ইমামতি করার সম্মান আল্লাহ দিয়েছেন, সুতরাং আপনি ইমামতি করুন। অতঃপর ইমাম মাহদি ইমামতি করবেন এবং হযরত ঈসা আলাইহিসসালাম তার পিছনে মুক্তাদি হয়ে আসরের নামাজ আদায় করবেন। হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের নিকট অবতরণ করবেন। তিনি হালকা হলুদ রঙের জোড়া পরিহিত অবস্থায় দুজন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন। যখন তিনি মাথা নিচু করবেন তখন মাথা থেকে পানির ফোঁটা টপকে পড়বে এবং মাথা উঁচু করলেও পানির ফোঁটা পড়বে। যে পানির ফোঁটা মুক্তার ন্যায় রূপার টুকরার মতো স্বচ্ছ হবে। তার নিঃশ্বাসের বাতাস যে কাফিরকে ছোবে সেই কাফের মারা যাবে। তার নিঃশ্বাসের বাতাস তার দৃষ্টির সীমা পর্যন্ত ছড়িয়ে যাবে। তিনি দাজ্জালকে বাবে লুতের নিকটে পাবেন এবং সেখানেই তাকে হত্যা করবেন। অপর একটি হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ও ঈসা আলাইহিসসালামের মাঝে কোনো নবী আগমন করেননি, অবশ্যই তিনি দুনিয়ায় পুনরায় অবতরণ করবেন। তোমরা যখন তাকে দেখবে তখন অনায়াসেই তোমরা তাকে চিনতে পারবে। তিনি মধ্যম গড়নের, গায়ের রং উজ্জ্বল এবং হালকা হলুদ রঙের জোড়া পরিহিত থাকবেন। মনে হবে তার চুল থেকে পানি ঝরছে। তিনি ইসলামের পক্ষে কাফিরদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন। এক পর্যায়ে তিনি খ্রিস্টানদের ক্রুশ ভেঙে ফেলবেন এবং শূকর হত্যা করবেন। তিনি জিজিয়া কর উঠিয়ে দিবেন। তার সময়ে আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত সব ধর্ম বিলীন করে দিবেন আর হযরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ধ্বংস করবেন। অতঃপর তার স্বাভাবিক ওফাত হবে। মুসলমানরা তার জানাজার নামাজ সম্পন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তাকে দাফন করবেন। بين الرجاء والخوف قلبي طائر و
ومن اليقين النور بيض جوانحي فوق السحاب يطير حرا مدركا نسمو كماله للكون وجه آخر نحياه.